হাই ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপ টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওতে দেখাবো ফেসবুক মেসেঞ্জার মেসেজ অপশনে কেন বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন কোম্পানি থেকে অ্যাড আসে দেখতে পাচ্ছেন গ্রামীণ কোম্পানি থেকে আমার কিন্তু ম্যাসেঞ্জার অপশনে একটা অ্যাড দিয়েছে মায় জিপি অফার থেকে মানে গ্রামীণ কোম্পানি থেকে আমার কিন্তু মেসেঞ্জারে একটা অ্যাড আছে সো বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু ম্যাসেঞ্জারের অ্যাড আসে ভিওয়ার্স এই অ্যাডগুলো কিভাবে হাইট করতে হয় কিভাবে এই অ্যাডগুলো রিমুভ করতে হয় সো আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে কিন্তু বুঝতে পারবেন সো কোথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই কিভাবে আমরা মাই জিপি অফার যে কোনো কোম্পানির হাইড করে রাখবো আর কখনো অ্যাড আসবে না চলো ভিডিওটা শুরু করা যাক লেস্ট গো সো ভিওর্স আমি অ্যাড হাইট করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে আমি ম্যাসেঞ্জারে চলে যাই ম্যাসেঞ্জারে আসার পরে ভিওর্স দেখতে পাচ্ছ আমার কিন্তু নতুন একটা অ্যাড আবার চলে যাচ্ছে নতুন একটা অ্যাড সো আমরা এই অ্যাডটা হাইট করবো কীভাবে এই হাইট করতে হলে সর্বপ্রথম অ্যাডের উপর ক্লিক করে ধরে রাখতে হবে অ্যাডের উপর ক্লিক করে ধরে রাখলাম দেন তারপরে দেখতে পাচ্ছ হাইড অ্যাড নামে একটা অপশন চলে এলো সো এই হাইড অ্যাডে ক্লিক করার সাথে সাথে আর ম্যাসেঞ্জারে কখনো অ্যাড আসবে না সো বিহ হাইড অ্যাডের উপর আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে ওয়ার্ডস ওয়ার্নিং সো এখানে ঠু পার্সোনাল করে দিলে টু পার্সোনাল সো ডান সো ক্লিক করার সাথে সাথে কিন্তু ডানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে ভিউর্স দেখতে পাচ্ছ অ্যাড কিন্তু ডিলেট হয়ে গেছে ভিওর্স তোমার মেসেঞ্জার আর কখনো অ্যাড আসবে না সো ভিওর্স অবশ্যই ভিডিওটা দেখে যদি কিছু শিখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সবাইকে ধন্যবাদ